নমস্কার, আমার কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকে আমাদের রান্নি বাড়িতে নেই, এই জন্য আজকে রান্নাটা কিন্তু আমিই করব। এখানে আমি বাজার থেকে 1 কেজি চিকেন নিয়ে এসেছিলাম। তো এগুলোকে আমি ধুয়ে জল সরিয়ে এখানে রেখে দিয়েছি। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, আগে থেকে রেডি করে নিয়েছিলাম আমি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচানো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরে, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এগুলো চলুন এতে দিয়ে দিই। টক দইটাও এতে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা আপনারা সবসময় একটু খেয়াল রেখে দেবেন, কিন্তু কেননা লবণ বেশি হলে কিন্তু তেতো হয়ে যায়। এবারে সর্ষের তেলটা দিয়ে দেব। মশলাগুলো সব আমরা দিয়ে দিয়েছি, এবারে চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর চিকেনটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, কেননা মশলাগুলো সব চিকেনের সঙ্গে ভালো করে মিশে যাওয়া দরকার, না হলে মানে চিকেনের যে স্বাদটা সেটা কিন্তু ততটা ভালো আসবে না। আমাদের মানে মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এবারে এই চিকেনটাকে আমরা আধ ঘন্টার জন্যে ঢেকে রেখে দেব। আমাদের 30 মিনিট হয়ে গেছে। এবারে চলুন কড়াইতে আমরা তেলটা দিয়ে দিই, আর এখানে কিছু গোটা জিরে দিয়ে দেবো আগে দিয়ে। এবারে আমরা চিকেনটা কড়াইতে দিয়ে দেব। সব চিকেনগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এইবারে একটু ভালো করে নাড়িয়ে দেব চিকেনটা, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে তেলের সঙ্গে ভালোভাবে চিকেনটা মিশে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবারে চিকেনটাকে কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব, আর সবসময় আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন, কেননা যখন কষাই করবেন তখন কোনো মতে আঁচটা হাই দিলে তাড়াতাড়ি চিকেনটা পুড়ে উঠবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। চলুন এবারে আবার একটু আমরা চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিই।
দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমাদের চিকেনের। চিকেনটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, এবারে আমরা জলটা অ্যাড করব। জলটা দিয়ে দিয়েছি, জলটা আমরা খুব অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু চিকেনটা আমাদের ধরে ভালোভাবে সেদ্ধ করা বা কষানো ছিল, এই জন্য জলটা আমরা বেশি দিইনি। চিকেন কারিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, তো আমরা একটু মিট মশলা দিয়ে দেবো এতে। আমরা কিন্তু গরম মশলাটা আজকে ইউজ করিনি, ওই জন্য লাস্টে আমরা মিট মশলাটা দিয়ে দিলাম। আমাদের আমাদের ঝোলটাও কিন্তু কমে এসছে, আর দেখুন কত সুন্দর গাঢ় গাঢ় মাখা মাখা একটা ঝোল হয়ে এসছে। ফাইনালি আমাদের চিকেন কারি রেডি, আর আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সোজা আপনার ফোনে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।